আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এমন এমন কিছু ফটো কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করি, যেসব ফটো কিন্তু সেইসব কোম্পানির ওয়াটারমার্ক দেওয়া থাকে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনারা যে কোনো কোম্পানির ওয়াটারমার্ককে আপনারা খুব সহজে কিভাবে আপনাদের সেই ইমেজ থেকে আপনারা খুব সহজে রিমুভ করতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে, এবং আপনি যদি দেখেন আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটি লাইক করে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন টাচ করে অবশ্যই বেল বাটন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো জাস্ট আপনাদেরকে ফার্স্ট ওপেন করতে হবে অ্যাডোবি ফটোশপ। অলরাইট, তো তারপরে কিন্তু আমরা মূলত আমাদের ফটোটিকে মূলত এই জায়গাতে ইনপুট করাবো, তার জন্য জাস্ট আমরা এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরে জাস্ট আমরা যে ফটোর ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি বা কোনো একটা টেক্সটকে আমরা রিমুভ করতে চাচ্ছি, জাস্ট আমরা সেই ফটোটাকে আপনারা চাইলে এই জায়গা থেকে আমার এই ফটোটাকে জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করছি, তারপরে এখান থেকে ওপেন করলাম। তো তারপরে কিন্তু আপনারা বেশ একটা জিনিস খেয়াল করছেন যে আমাদের নিচে কিন্তু আসলে তিনটা টেক্সট আছে। তো আমি চাচ্ছি যে এই টেক্সটগুলোকে পুরোপুরি রিমুভ করে দিতে, বাট এই জায়গাতে কোনো ধরনের কোনো যেন গ্যাপ না পড়ে যায়। ধরুন আমি যদি এই জায়গা থেকে কাট করে বের করে দিই তাহলে কিন্তু এই জায়গাতে একটা একটা কিন্তু দাগ পড়ে যেতে পারে বা একটা স্পট থাকতে পারে, যার মাধ্যমে কিন্তু খুব সহজে কেউ একজন ঠিক পেয়ে যাবে যে আসলে এই জায়গায় কোনো কিছু একটা ছিল যেটাকে কিন্তু কাট করা হয়েছে। সো আমি চাচ্ছি যে এই জায়গার এই তিনটা টেক্সটকে আমি এমনভাবে রিমুভ করব কালার এবং সব কিছু যেন ঠিক থাকে, শুধুমাত্র এই টেক্সটগুলোকে খুব সহজে রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, সেই জন্য আপনারা বেশ এই জায়গাতে বেশ কিছু টুল দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা এই টুলের ভিতরে একটুখানি যদি খেয়াল করেন, এই টুলের ভিতরে আপনারা একটা টুল পাচ্ছেন প্যাচ টুল। জাস্ট আপনারা এই জায়গা থেকে প্যাচ টুলটাকে সিলেক্ট করুন, প্যাচ টুল। জাস্ট এই প্যাচ টুলটাকে সিলেক্ট করার পরে আপনাদের আইকন ঠিক এমন আসবে। তো তারপর আপনারা ছোটো করে একটুখানি আপনারা এখান থেকে জুম করে নিতে পারেন কাজটি করার সময়, এবং একটু স্মার্টভাবে আপনারা এই যে টেক্সটুক আছে এই টেক্সটুকে আপনারা খুব সহজে মার্ক করে ফেলবেন। তো জাস্ট আমি এখান থেকে খুব সহজে মার্ক করে নিচ্ছি, এখানে ছেড়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পরে আপনারা এই কালারটাকে সেম রাখার জন্য জাস্ট এই কালারের মতো দেখতে সেই জায়গায় আপনি জাস্ট এইটাকে টেনে নিয়ে ছেড়ে দেবেন। জাস্ট আমি একটু নিচের দিকে এসে ছেড়ে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনাদের সেই টেক্সটটি কিন্তু রিমুভ হয়ে গেল। এরপরে আমরা যদি কিনে এই টেক্সটটাকে রিমুভ করতে চাই, আবারও সেম প্রসেসে আপনারা একটু জুম করে নেবেন, তাহলে কাজটা খুব সহজে করতে পারবেন, খুব একটা বাইরে কিন্তু আসলে মার্ক করা যাবে না। তো জাস্ট আমরা এই টেক্সটটার একদম সাইড দিয়ে যাচ্ছি, এবং খুব বেশিও না, আবার যদি টেক্সের পর দিয়েও আপনি যদি মার্ক করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিছু সাইড কিন্তু আসলে থাকতে পারে, একটু ভুল হয়ে গেছে। সো সমস্যা নেই, আমরা এখানে যদি ছেড়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু টেক্সের একটা মার্ক আছে। ওকে, সো আমরা চাচ্ছি না যে টেক্সটা থাকুক, সো তার জন্য আমরা আবারও একটুখানি কষ্ট করে মার্ক করে ফেলব। তো টেক্সটটাকে মার্ক করার পরে আপনারা একটু চেষ্টা করবেন খুব সুন্দরভাবে কাজটি করার। তো তারপরে জাস্ট আমরা এই জায়গা থেকে টেনে একটু নিচের দিকে এনে ছেড়ে দিচ্ছি। আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন আমাদের দুটি টেক্সট কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেল। এরপরে যদি আমরা তৃতীয় নম্বর টেক্সটটাকে রিমুভ করি, একদম সেম প্রসেস আপনারা এখান থেকে মার্ক করে ফেলবেন। অলরেডি কিন্তু আমাদের ইমেজের কিন্তু কোনো ধরনের কোনো ওয়াটারমার্ক নেই বা কোনো ধরনের কোনো বাড়তি কোনো টেক্সট নেই। আজকের ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই নিচের লাইক বাটন একটু লাইক করে অবশ্যই নিচ থেকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল অপশনে টাচ করে দিবেন। সো বন্ধুরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজকের ছোট একটি ভিডিও এই পর্যন্তই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।